इसमें सिर्फ गलती शिव यादव का, कोई भी इसमें गलती नहीं है, गलती है रोहिण भोचाज लोग का। वो लोग हम लोग का लड़के लोग को, एक तो लड़का है जीतू उसको मारा है, मारने के बाद जब उन लोग का जो क्या भी झमेला वो उतना हमको नहीं पता, झूठ मूठ के शिव यादव का नाम दे रहा है। हाँ टीएमसी तो करते हैं, तो मैं शिव यादव भी टीएमसी करता है जी। तो ये आपस का ये है बने? हाँ हाँ टीएमसी के ही दोनों नेता, दोनों नेता हाँ, मतलब उन लोग दोनों में पहले से ही मतलब স্বীকার করে নিলেন যে তৃণমূলেরই এটা গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা পেলাম না যে শিবু যাদব কেন বাড়ি ছাড়া, এবং তার বাড়িতেও এখনো পর্যন্ত কেউ নেই। তার বাড়িতে আমরা গেছিলাম, কেউ কথা বলতো রাজি নন, দরজা বন্ধ করে দিচ্ছেন। তো এই রকম একটা পরিস্থিতিতে যখন তিনি আত্মগোপন করে রয়েছেন, বাড়ি থেকে চলে যাচ্ছেন, আমরা জানতে চেয়েছিলাম যে তাদের তরফে কি বক্তব্য, তাদের তারা কি এই দোষের কথা স্বীকার করছেন, যে অভিযোগ শিবু যাদবের বিরুদ্ধে উঠছে তা কি তার পরিবার স্বীকার করছে, তার পরিবার কি মানেন? আপনার কাছে এটাই আমার জিজ্ঞাসা যে আপনাদের তরফ থেকে কি বক্তব্য? উনি যখন দোষ করেননি তো আমরা কেন ওকে দোষী বলে মানব? হয়তো এনটিরা ফাঁসাতে ফাঁসাতে তো পারে, কিন্তু এটা তো ঠিক না। কোনো বেকার ছেলেকে, ওই সিধা সাদা ছেলেকে কেউ ফাঁসিয়ে দিক, এটা তো আমি চাই না। আর পার্টির কথা কি আছে, ওরা তো বাইরে, ওটা আলাদা ডিসিশন হয়, পলিটিক্স আলাদা, পলিটিক্সের মধ্যে বুঝবো। আমরা তো বাড়ির লোক, ফ্যামিলি কোনো ইয়ে ডিসকাস করা নাকি বাইরে কি হচ্ছে আজকে ওইদিকে কি হচ্ছে, আমরা ফ্যামিলি লোক, ফ্যামিলির ফ্যামিলির কথা বলি। উনিও তৃণমূল করেন, রবীন ভট্টাচার্য, হ্যাঁ সে একই ব্যাপার, কিন্তু হয়তো লোকে কোনো হয়তো শত্রুতা বার করতে করতে চাইছে। আমার তো অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত, এই সব কিছুকে ছাপিয়ে যে আতঙ্ক এবং অনিশ্চয়তা ব্যারাকপুরের আম বাসিন্দাদের তাড়া করে বেড়াচ্ছে, তার প্রহর গোনা কবে শেষ হবে সেই উত্তর কিন্তু এখনও অজানা। শাসক দলেরই দুই দলের রাজনৈতিক কোন্দলের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে আরও কি রক্ত ঝরবে, আবারও কি অশান্তিতে উত্তাল হয়ে উঠবে ব্যারাকপুর, সেই প্রশ্নের উত্তরও এখনও কেউ দিতে পারেননি। সেই অনিশ্চয়তা, আতঙ্ক এবং রাজনৈতিক সদিচ্ছাকে ঘিরে প্রশ্ন নিয়েই এখন ব্যারাকপুরের আম বাসিন্দারা তাকিয়ে রয়েছেন প্রশাসনের দিকে। ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে ব্যারাকপুর থেকে রাজর্ষী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।